বাজরিকার পাখি বাচ্চা দিয়েছে, এরপরে নিজের বাচ্চাকেই নিজে আক্রমণ করছে বা অনেক সময় মেরে ফেলছে। এই সমস্যাটা কি কখনো ফেস করেছেন? যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখতে পাই যে বাজরিকার পাখি বাচ্চা দেয়, ঠিক সেইভাবে বাচ্চাগুলোকে বড় করতেছে, খাওয়াচ্ছে, কিন্তু হঠাৎ একদিন আক্রমণ করে বসলো এবং বাচ্চাগুলোকে মেরে ফেললো। এর কারণ কি এবং কিভাবে সমাধান করবেন, চলুন আজকের ভিডিওতে আমরা সেইটাই জানবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবেন। পৃথিবীতে মোস্ট পপুলার কেজ বার্ড হচ্ছে বাজরিকার, এবং বাংলাদেশে পাখি পছন্দ করেন এমন কোনো মানুষ নাই যিনি এই বাজরিকার পাখিকে চিনেন না। তারপরেও যারা কেজে পাখি ব্রিড করাতে চান বা শুরু করতেছেন পাখি পালন, আমি মনে করি তাদের বাজরিকার পাখি দিয়ে শুরু করাটা অত্যন্ত ভালো। বাঁকাঠোঁটের যতগুলো পাখি আছে এর মতো বাজরিকার পাখি পালনকে আমি সবচাইতে বেশি সহজ বলে মনে করি, কিন্তু এর ব্রিডিংয়েও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক জটিলতা। তো অল্প কিছু বিষয় যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে অবশ্যই এই জটিলতাগুলোকে ওভারকাম করে আমরা হচ্ছে পাখিতে ভালোভাবে প্রজননে সফলতা পেতে পারি। তো যাই হোক, আজকের যে আমরা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাখি বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাটাকে তার প্যারেন্টস নিজেই মেরে ফেলে। ভিউয়ার্স, একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে এই পাখিগুলো কিন্তু একবার বেবি করার পরে খুব একটা বেশি গ্যাপ নেয় না বা বেশি দিন দেরি করে না নতুন করে ডিম পাড়ার ক্ষেত্রে। আর আমরা যে সমস্ত খাবার দাবার এবং মেডিসিন সাপ্লিমেন্ট যাই ইউজ করি সবগুলো আমরা হচ্ছে পাখির জন্য ব্রিডিংয়ের জন্য উপযোগী মেডিসিনগুলো ইউজ করি, যার ফলে এবং খাবারগুলো কিন্তু আমরা পাখির ব্রিডিংয়ের জন্য উপযোগী এবং যাতে পাখি ব্রিডিংয়ে আগ্রহী হয় এমন খাবার দাবার ব্যবহার করি, যার ফলে যেটা দেখা যায় সেটা হচ্ছে পাখি বাচ্চা হবার পর পাখির যে আবারও নতুন করে ডিম পাড়ার আগ্রহটা সৃষ্টি হয়, যার ফলে যদি ফিমেল পাখির নতুন করে ডিম পাড়ার আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে হাঁড়িটা খালি করার জন্য পাখি বাচ্চাকে আক্রমণ করে বসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেল পাখি যদি ব্রিডিংয়ের মুডে চলে আসে তাহলে ফিমেল পাখি যদি সেই ক্ষেত্রে ব্রিডিংয়ের জন্য সাড়া না দেয় সেই ক্ষেত্রেও কিন্তু মেল পাখি বাচ্চাকে আক্রমণ করে বসে। তো এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনারা কী করবেন? অবশ্যই পাখি বাচ্চা হবার পরে এই ধরনের খাবার যেমন অতিরিক্ত অয়েলি সিডগুলো, অবশ্যই পাখির বেবি যাতে হেলদি হয় যার কারণে সফট ফুড দিতে হবে সেটা আলাদা বিষয়, কিন্তু অতিরিক্ত অয়েলি সিড এবং ভিটামিন ই যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো একটু তুলনামূলকভাবে বেবি পাখির হচ্ছে থাকা অবস্থায় একটু কমিয়ে দিতে হবে যদি আপনার পাখি এই ধরনের সমস্যা করে সেই ক্ষেত্রে। এছাড়াও একটা সহজ ট্রিক আপনাদেরকে আজকে বলে দিব, সেটা হচ্ছে যদি পাখির বাচ্চা মাঝারি সাইজে চলে আসে, যদি পালকগুলো মোটামুটি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিচে একটা ছোট বাটিতে করে বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে হাঁড়িটা সরিয়ে রাখতে পারেন। যখন আপনারা হাঁড়িটা সরিয়ে রাখবেন তখন ফিমেল পাখিটা ব্রিডিংয়ের মুডে আসবে না এবং মেল পাখিটা অনেক ক্ষেত্রে ব্রিডিং মুডে আসা থেকে বিরত থাকবে, যার ফলে বাচ্চাকে আক্রমণ করার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এরপরেও যদি মেল পাখি আক্রমণ করে বসে মেল পাখিটাকে আপনারা আলাদা রাখতে পারেন, যদি ফিমেল পাখিটা আক্রমণ করে বসে তাহলে ফিমেল পাখিটাকে আলাদা করে রাখতে পারেন। এক্ষেত্রে যে কোনো একটা পাখি মা অথবা বাবা পাখি বেবিগুলোকে ভালোভাবে ফিট করিয়ে বড় করে তুলবে। এই ক্ষেত্রেও যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই হ্যান্ড ফিডিং করানোর মতো হচ্ছে প্রক্রিয়াতে যেতে হবে এবং বাচ্চা পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করানোর মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। সো ভিউয়ার্স, আশা রাখি সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনাদের পাখিগুলোর সমস্যা আপনারা এভাবে সমাধান করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।